सब्सक्राइब करुन OTI 24/7 न्यूज़ चैनल के एवं पाशे थाका बेल आइकन टी बजे दिन लेटेस्ट न्यूज़ अपडेट सबार आगे पावार जोन्नो। ইতিমধ্যে রাজ্য শেষ হয়েছে সর্বশেষ দফা অর্থাৎ অষ্টম দফা নির্বাচন, সাথে সাথে সম্পূর্ণ হয়েছে বাংলা বিধানসভা নির্বাচন। এবার গণনা রয়েছে দুসরা মে, কিন্তু তার আগেই ঘটে গেল এক বড় দুর্ঘটনা যা জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। ইতিমধ্যেই রাজ্যে বাংলা বিধানসভা নিয়ে বিভিন্ন সমীক্ষকদের বিভিন্ন মত অনুসারে উঠে এসেছে নানান মন্তব্য, কখনো বা জিতছে তৃণমূল তো কখনো বা জিতছে বিজেপি। এই নিয়ে এখন জোর জোরে রাজ্য চলছে উত্তাল পরিস্থিতিতে। তবে এর মাঝেই নন্দীগ্রামের পঞ্চায়েত অফিস থেকে উধাও হয়ে গেল গুরুত্বপূর্ণ নথি। ভোট গণনার আগেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রাজ্যে। তো ফ্রেন্ডস, এই ঘটনায় নন্দীগ্রামের পঞ্চায়েত অফিস থেকে ঠিক কি হয়েছিল, ঘটনা শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই বর্তমানে আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং সেখানে ভোট গ্রহণের পর বর্তমান কি পরিস্থিতি। ফ্রেন্ডস, 2021 বাংলার মসনদে আপনি কাকে দেখতে চান, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি নাকি সংযুক্ত মোর্চা নাকি অন্যান্যরা? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক মূল আলোচনা। ঠিক কি হয়েছিল নন্দীগ্রামের পঞ্চায়েত অফিসে? ভোট গণনার আগেই বড় ফাইল নিয়ে কি আপডেট উঠে এলো দেখে নেওয়া যাক এক নজরে। বলা হচ্ছে অষ্টম দফা নির্বাচন শেষেই আগামী 2 মে রাজ্যে 292টি কেন্দ্রের ভোট গণনা। তার আগেই ফের উত্তপ্ত নন্দীগ্রাম। রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। তৃণমূল কংগ্রেস পরিচালিত আহমেদাবাদ 1 নম্বর গ্রামে পঞ্চায়েতের এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে পাল্টা চুরির অভিযোগে খড়গ ভারতীয় জনতা পার্টি। তাদের অভিযোগ, তৃণমূল চৌর্য বৃত্তিতে অভ্যস্ত, তাই দুর্নীতিতে চাপা দিতে এভাবেই নথি সরানো হয়েছে। এই নিয়ে রাজনৈতিক তরজা যতই যাই থাকুক, পঞ্চায়েত অফিসের গুরুত্বপূর্ণ নথি খোয়া যাওয়ায় আপাতত বিষবাউ জলে কর্মী আধিকারিকরা। কিভাবে কাজ হবে এই মুহূর্তে সেটাই সবচেয়ে ভাবানোর বিষয়। সম্মুখে রয়েছে ভোট গণনা, তার আগেই এমন ঘটনায় বেশ উত্তপ্ত রাজ্য। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বৃহস্পতিবার রাতে আহমেদাবাদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সবকটি আলো নেভানো ছিল। অন্ধকারের এই সুযোগেই পঞ্চায়েত অফিসের তালা ভেঙে হার্ড ডিস্ক কম্পিউটার সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা হয়েছে। সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যের সরগোল পড়ে গেছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। নন্দীগ্রাম 2 দক্ষিণ মণ্ডলের বিজেপি সহসভাপতি দিলীপ পালের স্পষ্ট অভিযোগ, তৃণমূল তো চুরিতেই অভ্যস্ত, বরাবরই চুরি করে আসছে, আমপানের চালও চুরি করেছে, এবার পঞ্চায়েতের দুর্নীতি ঢাকতে এসব চুরি করেছে ওরা নিজেরাই, না হলে রাতে কেন সব আলো নেভানো ছিল, আমরা এসব যথাযথ তদন্ত চাই। একথা সবারই জানা যে নন্দীগ্রামে এক হাই ভোল্টেজ ভোট হয়েছে, যেখানে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এককালীন তারই সৈনিক শুভেন্দু অধিকারী। লড়াইটা ছিল এই 2 প্রার্থীর মধ্যে, তাই এই চুরির ঘটনায় বেশ উত্তাল হয়ে রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং রাজ্যবাসী। তো ফ্রেন্ডস, আজকের এই আপডেটটি থেকে আপনার কি মতামত সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে টুক করে লিখে জানিয়ে দেবেন। ফ্রেন্ডস, এই ছিল আজকের মূল আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোন পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসেনিং।